অবশেষে দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার এতে করে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে এখন তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর সেই পর্যন্ত আমি আচারটা রান্না করে নেব আমি আচারটা চেক করে দেখেছিলাম আরেকটু মিষ্টি লাগবে এখানে আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি মোটমাট এক কাপের মতোই চিনি দেওয়া হলো সে তুলে তাপ দেওয়াতে মিষ্টিটা কমে গেছে তাই আমি আবার আরেকটু চিনি দিয়ে নিয়েছিলাম আমার আচারটা সম্পূর্ণ রেডি এখানে কালারটাও কত সুন্দর এসেছে আর দেখতে খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে আর আমি এবারে মতো বিদায় নিব